আজি গভীর অবপাতর রূপ নেলা বঙ্গোপসাগরের সৃষ্টি হয়ে লঘুচাপ আগামী চব্বিশ ঘণ্টার অর্থাৎ তিন তারিখে নেব বাত্যার রূপ আপটে ওড়িশার প্রবল বর্ষার সম্ভাবনা চারি তারিখর বিভিন্ন জেলা এলো আরেঞ্জ ওয়ার্নিং জারি কলা পাণিপাগ বিভাগ তেমনি আসন্তু নজর পকাইবা এই বাত্যার প্রভাবের ওড়িশার কেউ কেউ জেলা মানকরে প্রবল বর্ষাপাই এলো ওয়ার্নিং আউ কেউ জেলা মানকরে অতি প্রবল বর্ষাপাই অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে পাণিপাগ বিভাগ তেবে সম্পূর্ণ খবরটি জাঁয়া ভিডিওটি শেষ পর্যন্ত নিশ্চয় দেখুন আদি তা পূর্ব আমার চ্যানেল চন্দন ওড়িয়া এপর্যন্ত সবসক্রাইব করে না তো এবে সবসক্রাইব করে দিও আখানে থাকা বেল আইকনটি দবাই দিও আগুক এই বাত্যা সম্বন্ধীয় অধিক অপডেট খবর সর্বপ্রথমে জাঁয়া তবে বঙ্গোপসাগরের গভীর অবপাতর রূপ নেলা লঘুচাপ আসন্তকালি অর্থাৎ তিন তারিখে এ বাত্যার পরিণত হব আত্তর পশ্চিম দিগরে গতি করে চারি তারিখ বেড়ে দক্ষিণ আন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন উত্তর তামিলনাড়ু উপকূল পৌঁছব আপরে উত্তর পশ্চিম দিগরে গতি করে পাঁচ তারিখ পূর্বাহ্নে আন্ধ্র উপকূল নেরেল মছলিপট্টনম অতিক্রম করা সম্ভাবনা রয়েছে তবে এই বাত্যা প্রভাবের রাজ্যর কিছু জেলার প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে প্রবল বর্ষার সম্ভাবনা আঞ্চলিক পাণিপাগ কেন্দ্র সতর্ক করেছে তবে এই গভীর অবপাত বাত্যার প্রভাবের চারি তারিখে পাঁচটি জেলার প্রবল বর্ষার সম্ভাবনা এলো ওয়ার্নিং জারি করা যাইছি সেসব জেলাগুড়ি হল মালকানগিরি কোরাপুট রায়গড়া গজপতি আঞ্জাম এসব জেলা মানকরে সতুরি রু শহে দশ মিলিমিটর পর্যন্ত বর্ষার সম্ভাবনা রয়েছে আইপরি পাঁচ তারিখে নবরঙ্গপুর কলাহান্ডি কন্ধমাল আুরী এই চারটি জেলার প্রবল বর্ষার সম্ভাবনা এলো ওয়ার্নিং জারি করা যাইছি আসহ পাঁচটি জেলার অতি প্রবল বর্ষা অর্থাৎ সতুরি রু দুইশহ মিলিমিটর পর্যন্ত বর্ষার সম্ভাবনা থাকার মালকানগিরি কোরাপুট রায়গড়া গজপতি আঞ্জাম এই পাঁচটি জেলা অরেঞ্জ ওয়ার্নিং জারি করেছে পাণিপাগ বিভাগ।